মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল আব্বি মিয়া স্যারের কাছে। স্যার ধন্যবাদ জনাব অভি চৌধুরীকে, আমাদের শাহরিয়ার ভাই অত্যন্ত সুন্দর বলেছেন এবং পরে যে এসে যোগদান করলেন তিনি নিশ্চয়ই ভালো বলবেন। আমি শারীরিকভাবে ততটা সুস্থ নই, তবে যেহেতু অভি চৌধুরীকে আমি কথা দিয়েছিলাম যে আমি থাকবো, এজন্য আমি আছি। এখন আমরা শুরু করতে চাই যে পাকিস্তানের উৎপত্তি নিয়ে। পাকিস্তানের জন্ম হয়েছিল 1947 সালের 14 আগস্ট, আর সেইখানে মার্শাল্লাহ জারি হয়েছে 1958 সালে। 1958 সাল থেকে 1970-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আইব খান বা এহিয়া খান তারা ক্ষমতায় ছিলেন। 70-এর নির্বাচনে পাকিস্তান আওয়ামী লীগ জয়লাভ করলো, কিন্তু ক্ষমতায় যেতে পারলো না। আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং 9 মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের দেশমাতাকে স্বাধীন করতে পেরেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আজকের এই আলোচনা সভায়, এই মুজিব শতবর্ষে, আমি প্রথমেই আমার শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15 আগস্টের কাল রাত্রিতে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই 3রা নভেম্বর ঢাকার জেলখানায় যে জাতীয় 4 নেতাকে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হয়েছে, সেই জাতীয় 4 নেতা জনাব শহীদ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচএম কামরুজ্জামানের প্রতি। 30 লক্ষ শহীদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, তবে ইতিমধ্যেই আমরা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত কৌশলপূর্ণ ডিপ্লোমেসির কারণে এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এই যুদ্ধ অপরাধীদের বিচার করে তাদের অনেকেরই ফাঁসি দেওয়ার ফলে আমরা সামান্য কিছু হলেও এই 30 লক্ষ শহীদের সামান্য ঋণ আমরা পরিশোধ করতে পেরেছি। 2 লক্ষ মা বোন যাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতাকে অতি অল্প সময়ের মধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকল। আমি প্রায়শই বলি যে বঙ্গবন্ধু কিন্তু একটা নাম না, বঙ্গবন্ধু একটি ইতিহাস, এটি একটি সংগ্রাম, এটি একটি জাতি, এটি একটা জাতীয় পতাকা, এবং এইটাকে অর্জন করতে তাকে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলো জেলে থাকতে হয়েছে, এবং জেলে থেকেই তিনি যে সমস্ত নির্দেশনা তার কর্মীদের কাছে চিরকুটের মাধ্যমে বা চিঠির মাধ্যমে বা যে কোনোভাবে হোক যেটা তিনি জানাতেন, তার সহকর্মীগণ কিন্তু ঠিক সেইভাবে কাজ করতেন এবং সেইভাবে কাজ করার ফলে কিন্তু আওয়ামী লীগ এগিয়ে গেছে। সেখানে অমূল্য অবদান রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শেখ হাসিনার সম্পর্কে কিছু কথা বলতে গেলে মুজিব ছাড়া যেমন বলা যায় না, তেমনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ছাড়াও বলা যায় না। আপনারা সবাই জানেন, সারার ভাই সহ আপনারা যারা, আপনারা তো আমার চেয়ে অনেক বিজ্ঞ, অনেক লেখাপড়া এবং অনেক গুণীজন আপনারা। আমি তো সাধারণ গ্রামের একটা সাধারণ ঘরের ছেলে, এই চঙ্গা ফুকে ফুকে এত দূর আসছি আর কি। তো বাস্তবিক পক্ষে আমি চঙ্গা ফুকেই এত দূর আসছি। তো 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, এটাকে আমরা তো বাদ দিতে পারি না আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে। স্বাধীনতার ইতিহাস থেকে যদি 7ই মার্চের ভাষণ বাদ দেই, তাহলে শেখ হাসিনার জন্মদিন পালন করার কোনো মানে যুক্তিগতা আছে বলে আমি মনে করি না। সুতরাং 7ই মার্চের ভাষণটাকে আমাদেরকে মূল্য দিয়েই আমাদের কথা বলা উচিত বলে আমি মনে করি। হয়তো বা আমার এই 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 সিদ্ধান্ত বা এই চিন্তাধারা সঠিক নাও হতে পারে, কিন্তু আমি মনে করি যে আমার এই কথাটা বলা প্রয়োজন। আপনারা সবাই জানেন
যে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ দিতে আসবেন সেদিন ঢাকার 32 নম্বর বাড়িতে আওয়ামী লীগের শ্রেষ্ঠতম জ্যেষ্ঠতম নেতৃবর্গের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক হয়েছে। অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, কেউ কেউ লিখিত পরামর্শ নিয়ে এসেছেন। বঙ্গবন্ধু সব শুধু শুনেছেন, কিন্তু তিনি কোনো কমেন্ট করেননি। আর তার মৃত্যুর পর এই রাজনীতিটাকে কলুষিত করার জন্য যে বাংলার রাজনীতি অত্যন্ত পরিচ্ছন্ন ছিল, সেই পরিচ্ছন্ন রাজনীতিকে কলুষিত করার জন্য ওই 71 সালের পরাজিত সৈনিকরা, পরাজিত ব্যক্তিরা এই ধরনের কথা বলা শুরু করেছিল। তা না হলে আজকে এই ধরনের একটা অবাস্তব প্রস্তাব কোনোদিনই বাংলার মাটিতে ঠাঁই পেত না। অবশ্য বাংলাদেশের সাধারণ মানুষ যারা, জনগণ, গ্রামের জনগণ যারা, তারা এটাকে বিশ্বাস করে না। আমাদের মতো কিছু তথাকথিত বুদ্ধিজীবী যারা মধ্যরাত্রি গিয়ে টক শোতে অংশগ্রহণ করেন, তারা এই ধরনের অবাস্তব কিছু কথাবার্তা বলে, কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষ তার কোনো পাত্তা দেয় না। তারা জানে যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তারই কন্যা শেখ হাসিনা এবং বঙ্গমাতা ফজিলুদ্দিনের কন্যা শেখ হাসিনা 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি যা জানি তুমি তোমরা তা জানো না। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন আদমকে সৃষ্টি করেন তখন ফেরেশতারা নিষেধ করেছিলেন, আল্লাহ পাক তার উত্তরে বলেছিলেন যে আমি যা জানি ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে এবং বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত হবে। বাংলাদেশের করোনা ভাইরাসের মধ্যেও জননেত্রী শেখ হাসিনা প্রণোদনা ঘোষণা করে পৃথিবীতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ভাষণ দেওয়া কালে বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপের কথা না বলে বিশ্বের উন্নয়নের রোডম্যাপের কথা বলেন। আমরা যখন বিশ্বাস করি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, জননেত্রী শেখ হাসিনা দেশ রত্ন, তিনি বিশ্বের নেত্রী, এটা আজকে আমাদের সকলকে অ্যাডমিট করতে হবে। কি কারণে, তার ধারাবাহিকতাটা আমি একটু বলে আসলাম। আমার মনে আছে 1996 সালে উনি যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম, তিনি আমার কনস্টিটিউয়েন্সিতে গেলেন বন্যা দুর্গত এলাকা দেখার জন্য। আমার দুর্গত এলাকাটা হচ্ছে সাগাটা এবং ফুলছড়ি, গাইবান্ধা জেলার, আপনারা অনেকে জানেন, ইন্দ্রদা তো জানার কথায়। তো উনি আমার এই নদী ভাঙ্গার এলাকা দেখে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ফজলুদ্দিন সাহেব আপনার এই এলাকার মানুষেরা ভোট দেয় কেমনে। আমি বললাম যে আপা কিছুক্ষণ হেঁটে যায়, কিছুক্ষণ নৌকায় যায়, কলে এইখানে একটা কিছু করার চিন্তা করা যায় না। যাই হোক, সে চিন্তার ফসলটা আমাদের সপক্ষে আসেনি। এখন বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জ ঘাট দিয়ে হয়েছে, আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে তিস্তামুখ ঘাট বা আদ্রাবাদ ঘাটে একটা রেল সেতু দিবেন কিংবা আন্ডারলাইন করে দেবেন আর কি। সেটার একটা চিন্তা ভাবনা চলছে এবং সেটা জরীক্ষা চলছে। তো সেই চিন্তা একদিন একটা একটা জায়গার একটা মানুষের অসুবিধার কথা চিন্তা করেই বঙ্গবন্ধু কন্যা কি রকম চিন্তা করতে পেরেছেন। বঙ্গবন্ধুর যেমন এই ধরনের চিন্তা ভাবনা, বাংলাদেশ করার চিন্তা ভাবনা যেমন ছিল, শেখ হাসিনার বাংলাদেশ করার চিন্তা ভাবনা নয়, বাংলাদেশকে পৃথিবীতে সুপরিচিত করার জন্য এবং বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হোক তার জন্য শুধু চিন্তাই করেননি, তিনি কাজ করে যাচ্ছেন। অনেকে বলে যখন ডিজিটাল বাংলাদেশ 2008 সালে নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব, অনেক বিরোধী দলের, যারা এখন অবশ্য বিরোধী দল নাই কিন্তু সেই সময় বিরোধী দল ছিল, তারা মানে হাসি ঠাট্টা করেছেন যে ডিজিটাল বাংলাদেশ আবার কি। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে গ্রিন টেলিভিশন দেখুন, এই গ্রিন টেলিভিশন দেখে বুঝুন যে ডিজিটাল বাংলাদেশ কি। শেখ হাসিনার জন্মবার্ষিকী আলোচনা হচ্ছে, এই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর লোক যেটা এখান থেকে অবলোকন করতে পারবেন।
দি সিস্টেম ডিজিটাল বাংলাদেশ। বরিশালের এক চর থেকে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা, এটা ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা কোন পথে চলছি, এই পথ যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, এর যদি কোনো ব্যত্যয় ঘটে, তো বাংলাদেশের অকল্যাণ হবে। আমি আমার সেই প্রিয় বুদ্ধিজীবী বন্ধুদেরকে, ভাইদেরকে এবং বোনদেরকে বলতে চাই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ সম্পর্কে আপনারা অপপ্রচার করে আমাদের চরিত্র হনন করার চেষ্টা দয়া করে আপনারা করবেন না। কারণ বাংলার মানুষ এখন কিন্তু সব বোঝে, তার সবকিছু বুঝতে পারে। এটা তো ডিজিটাল বাংলাদেশ হয়েছে, সুতরাং সবকিছু বুঝতে পারে। যেখানে এই দেশে 7.5 কোটি লোকের আমরা ভাত যোগাতে পারতাম না, আহার যোগাতে পারতাম না, এখন প্রায় 18.5 কোটি মানুষের ভাত যোগানোর পরও আমরা খাদ্যের আর তার চেয়েও বেশি আমরা খাদ্য উৎপাদন করে থাকি। এটা সম্ভব হয়েছে কার জন্য? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কঠিন নেতৃত্বের কারণে। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফলে কিন্তু আমরা আজকে এই খাদ্যে স্বয়ং সম্পন্ন হতে পেরেছি। যাই হোক, আমরা এখন এই বাংলাদেশে উপচে পড়া ঝুড়ি, এখন যে মার্কিন সেই হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, সেই আমেরিকার প্রধানমন্ত্রী বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট তাকে বলতে হয়েছে যে যদি কিছু শিখতে চাও বাংলাদেশে যাও। আর দাদা বললেন, সারিয়ার ভাই বললেন যে ইমরান খান সাহেব বলেছিলেন, ওটা আমি যতটুকু আমার যতটুকু মনে আছে উনি বলেছিলেন যে আমরা বাংলাদেশকে, উনি বলছেন হচ্ছে সুইজারল্যান্ড বানাতে চাই, উনি সুইজারল্যান্ডের কথা বলেছিলেন, আমি সুইজারল্যান্ড বানাতে চাই। তার উত্তরে এক সাংবাদিক বলেছেন, আমরা সুইজারল্যান্ড চাই না, শেখ হাসিনার বাংলাদেশ বানিয়ে দেন। তাহলে শেখ হাসিনার বাংলাদেশ এখন রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড। আজকে মোদী সরকার শেখ হাসিনাকে টেলিফোনে কথা বলেন এবং কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়েও শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করেন। আচ্ছা, আমেরিকান প্রেসিডেন্টকেও প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলতে দেখা যায়। এইটা কিন্তু আমাদের বাংলাদেশের অর্জন শেখ হাসিনার মাধ্যমে। সুতরাং আমরা যদি এখন এই কথা বলি, আমার বললে ভুল হবে না, আমরা যখন বলি যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে সংগ্রাম, আমরা শেখ হাসিনার বেলায় বলতে পারি শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে ত্যাগ, শেখ হাসিনা মানে হচ্ছে মানুষের কল্যাণ। এবং যে কারণে সারিয়ার ভাই অবশ্য বলেছেন যে তিনি তখন বাংলাদেশে ছিলেন না, যখন মিয়ানমার থেকে মুসলমানরা রিফিউজি হিসেবে চলে আসতেছিল, বাংলাদেশের লোকরা বাধা দিচ্ছিল, তখন শেখ হাসিনা বিদেশ থেকে বলছেন ন তাদেরকে আসতে দাও, মানবতার কারণে তাদেরকে আসতে দাও, মানবতার মা তাকে এমডি উপাধিতে দেওয়া হয় নাই, মাদার অফ হিউম্যানিটি এমডি কেউ বলেনি, আর এটা তিনি টাকা দিয়েও কিনে নেননি। সুতরাং এই কথাগুলোকে যারা অবিশ্বাস করিয়ে অপপ্রচার করার চেষ্টা করেন, তাদেরকে আমি বিনীতভাবে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আবেদন রাখতে চাই, বিনীতভাবে যে বোঝার চেষ্টা করুন দেশটা আপনার আমার সবার। আমরা যারা রাজনীতি করি, আমরা বলি আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আর আপনারা যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু একটাও মানুষের কল্যাণের জন্য নয়, দেশের মঙ্গলের জন্য নয়। আসুন দেশের মঙ্গলের জন্য কথা বলুন, মানুষের মঙ্গলের জন্য কথা বলুন, তাহলেই বুঝবেন শেখ হাসিনার কোনো ব্যত্যয় নাই, শেখ হাসিনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনা নিজেই তার বিকল্প। আসসালামু আলাইকুম, জয় বাংলা।